সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের নবম শ্রেণীর আজকে দ্বিতীয় ক্লাস শুরু করছি। এর আগে ত্রিকোণমিতি 9.1 তোমাদের সূত্রগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি যথাযথভাবে সূত্রগুলো বুঝে তোমরা আয়ত্তে রেখেছো। তো আজকে আমি তোমাদের অনুশীলনীর যে অঙ্কগুলো সেগুলো পর্যালোচনা করছি। সবাই বই যাদের সংগ্রহে আছে বের করো, পৃষ্ঠা 184.1। এক নং কোশ্চেন, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, অর্থাৎ সত্য না মিথ্যা আমাদের কমেন্টস করতে হবে। ক, ট্যান এ এর মান সর্বদা একের চেয়ে কম। আমরা জানি এটা তোমাদের পরবর্তী অনুশীলনীতে ডিটেলস আছে, এখানে শুধু একটু জেনে রাখো যে ট্যান এ এর মান এক হতে পারে, একের চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে, যার কারণে উক্তিটি সঠিক নয়। খ, কট এ হলো কট ও এ এর গুণফল। আসলে কট এ দ্বারা যেটা বোঝায় যে এ একটা কোণের পরিমাণ, সেই কোণের পরিমাণটা কটের ক্ষেত্রে কত ডিগ্রি সেটার একটা মান, তো এটা আসলে গুণফল নয়, যার কারণে এটা সঠিক নয়। গয়ে বলছে এ এর কোন একটি মানের জন্য সেক এ 12/5 হবে, অর্থাৎ এ এর কোন একটি মানের জন্য সেক এ 12/5 হয়, এটা হতে পারে, অর্থাৎ এ এর কোন একটা মানের জন্য সেকের একটা মান আমরা পেতে পারি। এরপর ঘয়ে বসে কজ হল কোট্যাঞ্জেন্ট এর সংক্ষিপ্ত রূপ। তো কস বলতে কি, মানে কস থিটা তোমাদের গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম, অর্থাৎ কস থিটা হচ্ছে যেটা 178 পৃষ্ঠা দেখতে পারো, যে কস থিটাটা হচ্ছে পুরো নাম কোণের কোসাইন, কাজে কোণের কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস। কোট্যাঞ্জেন্ট নয়, যার কারণে এটা সঠিক নয়। কোট্যাঞ্জেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, নট কস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি দুই শুরু করছি। তোমরা বোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা মূলত দুইয়েরই চিত্র, আমি আগে থেকে এঁকে রেখেছি। দুইয়ে বলছে দুই সাইন এ 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো সাইন এ এর কিন্তু একটা মান দেওয়া আছে, তাহলে ভাবে লিখতে পারি যে দেওয়া আছে সাইন এ 3/4 বা আমরা জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, বা লম্ব বাই অতিভুজ অবশ্য লম্বকে আমরা আরেক নামে চিনি, কোণের বিপরীত বাহু, আর অতিভুজ তো এটা অতিভুজই, তো লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন 3/4। তার মানে এই চিত্রে আমরা লম্বটাকে 3 ধরতে পারি, অর্থাৎ এই লম্ব এটা হচ্ছে 3, আর অতিভুজ যেটা দেওয়া আছে 4 একক আর কি, এটা মিটার হতে পারে, সেন্টিমিটার, ইঞ্চি, যে কোনোটাই হতে পারে। এখন এই কোণের অন্যান্য অনুপাত গুলো আমাদের বের করতে হবে। এখন অন্যান্য অনুপাত বের করতে গেলে তোমরা লক্ষ্য করো যে ভূমির দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই, ভূমিটা কিন্তু আমাদের বের করে নিতে হবে অন্যান্য অনুপাত বের করতে গেলে, এবং এই ভূমি বের করতে গেলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে। কারণ যে চিত্রটা আমি এঁকেছি এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ,
এটা হচ্ছে এক সমকোণ, কোণ বিটা হচ্ছে এক সমকোণ, এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা ভূমির দৈর্ঘ্য বের করে নেব। কিভাবে তোমরা দেখো, এখানে সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে এস স্কোয়ার সমান মানে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, বা এস এর যদি আমরা মান বসাই ফোর, ফোর স্কোয়ার সমান এ বি এর মান হচ্ছে থ্রি, থ্রি স্কোয়ার প্লাস ডিসি বলতে এক্ষেত্রে ভূমি, ভূমি তার স্কোয়ার, বা ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন ইজ ইকুয়াল টু থ্রি স্কোয়ার হচ্ছে নাইন প্লাস ভূমি স্কোয়ার। আশা করি বুঝতে পারছ। বা সিক্সটিন মাইনাস নাইন ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার। নিচে যেহেতু জায়গার স্বল্পতা আমি পাশে যাচ্ছি, বা ভূমি স্কোয়ার সমান সিক্সটিন থেকে নাইন গেলে সেভেন, অতএব ভূমি হবে, ভূমি স্কোয়ার যেহেতু সেভেন ভূমি হবে রুট সেভেন, এটা একক। তো তোমরা খাতা কলম নিশ্চয়ই তোমরা বের করে এটা ফলো করা শুরু করছো, এটা উঠিয়ে খেলো। তো ভূমির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, এই ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে রুট, আমি এখানে লিখে দিচ্ছি চিত্রে রুট সেভেন। এখন তোমাদের যে ত্রিকোণমিতি অনুপাত গুলো দেওয়া বের করতে হবে ছয়টা অনুপাত, তো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি একে একে। তো সাইন এ তো দেওয়াই আছে থ্রি বাই ফোর, আমি বাকিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বোর্ডটা আমি মুছে ফেলতেছি জায়গা স্বল্পতার কারণে। আমি সাইনের পর তোমরা জানো ধারাবাহিকভাবে বের করতে গেলে কজে কস এ, কজ এ এর অনুপাতটা নিশ্চয়ই তোমাদের জানা আছে ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো ভূমিকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি, কারণ কোণের সন্নিকটে এখানে সন্নিহিত বাহু। তো ভূমি বাই অতিভুজ ইতিমধ্যে আমরা ভূমির দৈর্ঘ্য বের করছি রুট সেভেন, আর অতিভুজ হচ্ছে ফোর। এরপর আমরা আসব ট্যান এ পর্যায়ক্রমে। তো ট্যান এ এটার আমরা অনুপাত জানি যে ট্যান এ হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এটা হচ্ছে ট্যান এ। তো লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি, এবং ভূমি বা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিছি আগে রুট ওভার সেভেন। পর্যায়ক্রমে আমরা আসব ট্যান এর পর কট এ। আমরা জানি কট এ ট্যান এর বিপরীত, মানে এটাকে উল্টালেই হবে ভূমি বাই লম্ব, এবং এটা হচ্ছে রুট সেভেন আর লম্ব থ্রি, আগেটা ঠিক উল্টালেই হয়ে যাবে। তো কট এর পর আসে কোসেক এ, কোসেক এ আমরা জানি কোসেক এ হচ্ছে সাইন এ এর বিপরীত, সাইন কে বিপরীতকরণ করলে কোসেক এ আমরা পাই, আর এই কোসেক এ হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তোমাদের গত ক্লাসে
এগুলো আলোচনা করা হয়েছে। তো এই ক্ষেত্রে অতিভুজ 4 আর লম্ব হচ্ছে 3। সর্বশেষ যে অনুপাত সেটা হচ্ছে সেকে, এবং তোমরা জানো যে সেকে হচ্ছে cos a বিপরীত, অর্থাৎ cos এর যে অনুপাত প্রথমে দেখতে পাচ্ছ সেটার উল্টা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ দেওয়া আছে 4 আর ভূমি ইতিমধ্যে আমরা বের করছি, ভূমি বাসন নিতে পাবো √7। এগুলি হচ্ছে অনন্য কোণের অনুপাত। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে 3 নং, আমি একটু বলে দিচ্ছি তোমাদের। 3 নং দেওয়া আছে যে 15 cot A 8 সাইন এ ও সেক এ এর মান নির্ণয় করো। এটাকে তোমাদের যে কাজ করতে হবে, 15 cot A কে কট এর মান বের করে দিতে হবে, অর্থাৎ 15 কে বাম পক্ষে আছে এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে, আর যখনই তোমরা এটাকে ডান পাশে নিয়ে যাবে তখন 8/15 হবে। আর কটের অনুপাত তোমরা জানো এখানে দেওয়া হয়েছে যে কটে ভূমি বাই লম্ব, তাহলে উপরেটা হবে ভূমি অর্থাৎ 8 হবে ভূমি আর লম্ব হবে সেই ক্ষেত্রে 15। তাহলে অতিভুজটা তোমাদের বের করে নিতে হবে 3 নম্বর অঙ্কে, এবং অতিভুজ বের করতে পারলে এরকম ভাবে বাকি সবগুলোর মানই কিন্তু তোমরা বের করতে পারবে। আশা করি এটা তোমরা বাসায় চেষ্টা করবে, না হলে আমি তো আসি। তো সেনাগার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।